সকাল সকালে যে আটা মেখে নিয়েছি রুটি করব আর তার সঙ্গে হবে আলু ভাজা। তো আলুটা কেটে জলে ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি, কারণ আলু দাগটা তাহলে থাকবে না। তো রুটি আর আলু ভাজা এটাই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। আমিও ভালো আছি। আজকে বুধবার, বুধবার সকাল এখন 8:30 বাজে। খুব সৎ সকালবেলা আজকে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। বুঝতে পারছো 8:30 সময় ব্রেকফাস্ট বানাতে এসেছি, তার মানে বুঝতেই পারছি যে অনেকটাই সকাল আমাদের কাছে। এত সকালে নর্মালি আসি না ব্রেকফাস্ট করতে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পরোটা, যেটা কিনা তোমরা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারো। তো এটা কিন্তু আমি চিনি দিয়ে আর ঘি দিয়ে করছি পরোটাটা। তোমরা কিন্তু চিনিটাকে ইগনোর করতে পারো, চিনিটা খুব একটা হেলদি ফুড না। সেখানটা তোমরা সাদা যে মিষ্টিটা কিনতে পাওয়া যায়, সাদা মিষ্টিটা তোমরা ডাস্ট করে নিয়ে তারপরে তোমরা কিন্তু অ্যাড করতে পারো। তো পরোটাটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আটা দিয়ে করছি, এটা কিন্তু ময়দা। আর এই আটা যে ডোটা নিয়েছি, ডোটা কিন্তু বেশি পরিমাণে নিয়েছি। নর্মাল রুটি করলে যতটুকু ডো নিই তার থেকে একটু বেশি নিয়েছি, ঠিক আছে? আর একটু মোটা হবে আর কি। আর অনেকটা বড় করে লেচি করে নিয়েছি, দেখো পুরো একটা কি বলবো, যেটাকে আমি বেলছি সেই পুরো বেলনি পুরো মাপে কিন্তু হয়েছে। এবার এটাকে চিনি দিলাম। চিনিটা দেওয়ার পর ট্যাপ 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 করে পুরো আমি ভালোভাবে আটকে দেবো ওই লেচিটার সঙ্গে, আটার লেচির সঙ্গে, যাতে কোনো রকম চিনি না পড়ে যায়। তোমাদের প্রয়োজন মতো তোমরা চিনি দেবে, যতটুকু তোমরা মানে পছন্দ করো খেতে ততটুকুই দেবে। আর এই কারণে বললাম মোটা, কারণে দেখো পুরো সবটুকু চিনি কিন্তু একদম আটার সঙ্গে লেগে আছে। আর এটা যদি পাতলা হতো তাহলে কিন্তু পেছন দিয়ে বেড়ে যেত। আর দেখো পেছন দিয়েও কিন্তু একটু বেরোয়নি, কারণ বললাম মোটা নিয়েছি ডোটা তার জন্য। তো এটাকে তিন ভাঁজ করে নিয়েছি, ত্রিকোণাকার, যেটা যেভাবে আমরা পরোটা করি নর্মালি আর কি। তো এটা করে নিয়ে এবার এটাকে বেলবো, আটা দিয়ে বেলবো, কোনোরকম কোনো কিন্তু তেল দেবো না। তো আমি আবারও বলছি, তোমরা কিন্তু চিনি অ্যাড না করে তোমরা কিন্তু মিষ্টি ডাস্ট করে নিয়ে ব্লেন্ডারে তারপরে তোমরা অ্যাড করতে পারো, সেটা বেশি হেলদি হবে। তো দেখো পুরো একদম ত্রিকোণাকার করে আমি বেলে নিয়েছি, আটা দিয়ে বেলে নিয়েছি। এবার এটা কিন্তু পুরোপুরি ঘিতে ভাজবো, অন্য রিফাইন্ড অয়েলও তোমরা ভাজতে পারো, তবে ঘিতে ভাজলে ফ্লেভারটা আলাদা হয়, টেস্ট হয়। তো আমি ঘি দিয়ে নিয়েছি 1 চামচ মতো ঘি, তো দেখতে পাচ্ছ। আর অবশ্যই ঘিটা কিন্তু একদম পুড়িয়ে দেবে না, মানে কোনো রকম গরম হওয়া মাত্র তারপরে পরোটাটা দিয়ে দেবে। তো এপিট ওপিট করে ভেজে নেবে। তোমরা চাইলেও এপিট উল্টে আর একটু ঘি অ্যাড করতে পারো, কিন্তু আমি করলাম না, কারণ আমি একটু বেশি পরিমাণে ঘিটা প্রথমে দিয়েছি বলে আমি আর দিলাম না, ঠিক আছে? তো এপিট ওপিট করে তোমরা এইভাবে ভেজে নিতে পারো, ভীষণ টেস্ট হয়। আর ভেতরটা পুরো আঠা আঠা, যখন তুমি খাবে বুঝতে পারবে যে আঠা আঠা হয় ভেতরটা, খুব টেস্টি লাগে, বাচ্চারা খুব পছন্দ করে খেতে। তোমরা কিন্তু স্কুলে বাচ্চাদেরকে টিফিনে অবশ্যই এই পরোটাটা দিতে পারো। আর তোমরা অনেকে বলো দিদি টিফিন শেয়ার করো বাচ্চাদের, তো একটা শেয়ার করলাম। আমি মাঝে মধ্যে এরকম শেয়ার করি, একবারে অনেক কয়েকটা দেখা সেরকমটা না, মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো পুরো পরোটা একদম সফট হয়েছে, কিন্তু পুরো রোল করছি কোথাও কোনো অংশে ভেঙে যাচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আজকে যেহেতু বুধবার, বাড়িতে ভোগ দিতে হবে, মা যেহেতু বাড়িতে নেই দায়িত্ব আমারই। তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, বাইরের হাউস হেল্পার এসে সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেছে। তা সত্ত্বেও আবার ব্রেকফাস্ট করলাম, কত থালা বাসন হলো দেখো, সেগুলো এখন মেজে নেব। মেজে নেওয়ার পরে আবার ভালো করে কিচেনটাকে ক্লিন করে নেব। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বাসন টাসন মেজে পুরো কিচেনটাকে ভালো করে ক্লিন করেছি। ইভেন আজকে তেলের যে কন্টেনার দুটো ওখানটা আমি ভিজিয়ে রেখেছি, ওই দুটো আজকে আমি আজকে না রাত্রেবেলার দিকে ক্লিন করে নেব। আর বাস্কেটটা সমস্ত কিছু বের করে ভালো করে আজকে সেলফটা ক্লিন করে নিয়েছি মনে মতো করে। নিচে ফ্লোরটাও ক্লিন করে নিয়েছি, যেহেতু বুধবার একটু স্পেশাল করে ক্লিন করতে হয়। আজকে বুধবার, তো আমাদের বাড়িতে বুধবার দিন ভোগ দেওয়া হয়। আর নর্মালি মা বাড়িতে থাকলে মাই ভোগ দেয় আর কি, আমাকে দিতে হয় না। তো মা যেহেতু বাড়িতে নেই আর মা বাড়িতে না থাকলে তখন আমাকে দিতে হয়। তো ঠাকুরের জন্য ভোগ রান্না করে রেখে চলে এসেছি। এখন আগে ঠাকুর মালা পরিয়ে, স্নান করিয়ে, মালা পরিয়ে তারপরে সব কাজ গুছিয়ে নিয়ে দিকে তারপরে ঠাকুরের ভোগ আনতে যাবো রান্নাঘরে। আর আজকে সয়াবিনের তরকারি, তারপরে মুগ ডাল আর একটা চরচড়ি টাইপে করেছিলাম আলুচ্ছে ভাজি, তো এইগুলোই আজকে ঠাকুরের ভোগের জন্য রান্না করেছি। এর আগে আমাকে বেশ কয়েকজন তোমরা কমেন্ট করেছিলে যে দিদি বুধবার দিন তুমি কী করে ভোগ দাও ঠাকুরকে, একটু শেয়ার করো অন্য ভোগ দিয়ে আর কি। সেটা তো আমি এর আগে শেয়ার করেছি, ডিটেলস আমি শেয়ার করেছি এবং মাঝে মধ্যে তো শেয়ার করি, তবে একদিন শুধুমাত্র কী করে আমি ভোগ দিই বুধবার দিন করে ঠাকুরকে, মানে আমি আমার গৃহদেবতাকে, তো সেটা কিন্তু ডিটেলস আমি শেয়ার করেছি। তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিডিও অপশানে গিয়ে সেগুলো তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো।
ভোগ দিয়ে চলে এসেছি, এখন তুলসী গাছকে স্নান করাবো তুলসী ঠাকুরকে। তো দুপুরবেলাকে প্রত্যেক দিন স্নান করাই, আর সন্ধেবেলা তো প্রদীপ দেখাই। আর দেখো তুলসী ঠাকুরকে আমি একটুখানি বেঁধে রেখেছি, তোমরা খারাপ ভেবো না, কারণ এর আগের দিন ঝড় হয়েছিল, ঝড় হওয়াতে যদিও নিচে নামিয়ে রেখেছিলাম, তারপরেও যেহেতু খুবই নরম হয় তুলসী গাছ, তো সেক্ষেত্রে একটু ডাল একটা পুরো ভেঙে গেছিলো, মানে ভেঙে যায়নি, পুরো একদম বেঁকিয়ে পড়েছিলো, তার জন্য আমি একটু সোজা হওয়ার জন্য বেঁধে রেখে দিয়েছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আর ম্যাগি তৈরি করছি এটা আদিওমের জন্য, গত পরশু দিন একবার খেয়েছে, কালকেও চেয়েছিল, কালকে দিই, তো তার জন্য আজকে আবার করে দিতে হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে, সকালবেলা থেকে আরও বেশি পরিমাণে গলা বসে গেছিলো, মানে ঘুম থেকে ওঠার পরে চ্যা চ্যা করে কথা বলছিলাম, কথা বোঝা যাচ্ছিল না ঠিক মতো। এখন বাজে রাত 9টা, আর এখন এলাম তোমাদের সামনে, কারণ আদিওমে কালকে থেকে আবার অফলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে। কালকে থেকে আদিওম স্কুলে গিয়ে এক্সাম দেবে, কারণ এই এক্সামটা আগামী সোমবার দিন থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম যে 10 তারিখ কিংবা 10 তারিখ পর থেকে হয়তো স্টার্ট হবে, বাট আজকে নোটিস এসছে আর কি, বলে দিয়েছে যে কালকে থেকে স্টার্ট হবে আর স্কুলে গিয়ে এক্সাম দিতে হবে। খুবই ভালো কথা, অ্যাটলিস্ট এক্সামটা আমার মনে হয় স্কুলে গিয়ে দেওয়াটাই বেটার, এবার পড়াশোনা যা হোক না কেন পরীক্ষাটা অফলাইনে হয়ে মানে স্কুলে দেওয়াটাই বেটার, প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার একটাই মত। যাই হোক, আর আদিওমকে এতক্ষণ ওই ঘরে বসে পড়াচ্ছিলাম, আর এই ঘরের অবস্থা খুবই খারাপ, বাজে, এই ঘরটা এখন গোছাবো, এক গাতে জামাকাপড় ওই গাবলির মধ্যে রয়েছে সেগুলো ভাঁজ করা হয়নি। সন্ধ্যাবেলা চা করেছি, দেখো ওই ঘরে লাফালাফি ফাটাফাটি শুরু হয়ে গেছে, যেই আমি চলে এসেছি এখানটা দেখবে, ওই দেখো কী রে, কী ব্যাপার তোদের, কী করছি বলতো, আমি চলে গেছি এইটুকু সময় মধ্যে দুজন মিলে লাফালাফি করছে, দেখো আধে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কালকে রাত থেকে গা গরম, আজকে সকালবেলা অলরেডি জ্বর চলে এসেছিলো, কারণ কদিন ধরে তোমরা দেখেছিলে দুজনে অল্টারনেটিভ, একজন জ্বর হয় একজন ঠান্ডা, মানে হালকা ওয়েদার চেঞ্জের জন্য, তো সকাল থেকে আজকে বেশ গাটা গরম গরম ছিল, এখনও তো হ্যাঁ এখনও গাটা গরম গরম আছে। কালকে স্কুল আছে, কি হবে কে জানে, ওষুধ খাই দিয়েছি এমনি, আর হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছিলো, জানি না কী হবে, কারণ এইভাবে ধরে দিই দুটুকু না, এইভাবে ধরে দিই, ছাড় ছাড় পড়ে যাবো আমি পড়ে যাবো, এই আগে সব গোছা, সব বই আগে গুছিয়ে দে, কালকে এক্সাম দিতে যাবি, অনেক ভালো এক্সাম দিবি, যা আমার আশীর্বাদ, আগে সব গুছিয়ে দে, আমি আশীর্বাদ করলাম ভীষণ ভালো এক্সাম দে তোরা, কিন্তু আমার খাট আগে গুছিয়ে দিবি, যা গোছা আগে। একটা আমি তোমাদেরকে কথা বলছি যে এই সপ্তাহে লাস্টের দিকে আর কি, শনিবার কিংবা রবিবারে কি শুক্রবার দিকে করতে পারি, আজকে তো বুধবার, শুক্রবার না শনিবার কিংবা রবিবারের মধ্যে আমি একটা কিউএনএ ভিডিও করব, তোমাদের যত কোশ্চেন, তোমাদের যত কিউরিয়াসিটি, তোমাদের যত মনের মধ্যে যা আছে সব কিছু তোমরা আজকের ভিডিও থেকে শুরু করে পরপর যে কটা ভিডিও যাবে সে কটা ভিডিওতে তোমরা কমেন্ট করতেই থাকবে, যত কোশ্চেন আছে সব কোশ্চেনে কিন্তু আমি অ্যান্সার দেবো, প্লাস আমি আজকের মধ্যে একটা কমিউনিটি পোস্ট আমি করে দেবো, সেখানে গিয়েও তোমরা কিন্তু যত কোশ্চেন আছে তোমরা কিন্তু করবে, আর আমি সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সার দেবো, ঠিক আছে। কিউএনএ ভিডিও এখন পর্যন্ত আমি করিনি, আর তোমরা অনেক কোশ্চেন অনেক সময় অনেক জানতে চাও, এটা ওটা সবটা মানে বললাম রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তো তার জন্য ভাবলাম একটা কিউএনএ ভিডিও করি আর তোমাদের সঙ্গে সেটি শেয়ার করি, তো প্লিজ প্লিজ তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করতে থাকো, প্রচুর প্রশ্ন করতে থাকো, আমি কিন্তু অ্যান্সার দেবো, ঠিক আছে। তোমাদের সাথে কথা বলার পরে চলে এসেছি কিচেনে, আর রাত্রে ডিনারটা খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, যতই চেষ্টা করি না কেন দেখো সেই আমাদের রাত 12টা সাড়ে 12টা হয়, এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করছি কিছুদিন ধরে, কিন্তু হয়ই না, মানে কী বলতো হ্যাবিচুয়েট হয়ে গেছে, আর হ্যাবিচুয়েটটা মানে একটার পর একটা কাজ চলে আসে, চাইলেও আমি ইগনোর করতে পারি না, আর দিনের কাজগুলোকে ইগনোর করতে পারি, বাট রাতের রাত তো অনেকটা মানে কী বলো অনেকটা শর্ট টাইম না, তো সেই কারণে রাতে কাজগুলোকে কোনো মতে ইগনোর করতে পারি না। তো রাত্রেবেলা কী রান্না করেছি না করেছি দেখাচ্ছি তোমাদের পরক্ষণে, আর এই আটাটা অনেকটা পরিমাণ বেশি ছিল মাখা, সেটা ফ্রিজে রেখে দিচ্ছি, সকালবেলা হয়ে যাবে আর কি। তো রুটি করে নিয়েছি, করার পরে এবার পুরো মানে কিচেনটাকে ভালো করে ক্লিন করার পালা আর কি, তো মোটামুটি ক্লিনই ছিল, সেরকম একটা নোংরা ছিল না, আর তো সারাক্ষণ আমি যতবার রান্নাঘর আসি না কেন একটু একটু করে হালকা হালকা করে আমি মুছতেই থাকি কিচেনটা, কথা বলার পরে তারপরে আর বসিনি,
মানে ঘরটা গোছানোর কথা ছিল, কিছু করিনি, শুধু রান্নাঘর চলে এসেছি, কারণ কালকে এক্সাম আছে। একটু তাড়াতাড়ি যখন সময়টা পেলাম শুধুমাত্র রিভিশন দিলাম, লিটারেচার কালকে আছে, রিভিশন দিয়ে একটু দিলাম, অনেক সাবজেক্ট করার তো হয়নি, সেই কারণে খুব তাড়াতাড়ির মধ্যে পড়াশোনা আজকে হয়ে গেছে একদমে। তো তার জন্য রুটি করলাম, আর তার জন্য রুটি না মানে রুটি করলাম আর কি, রাত্রিবেলা রুটি করেছি, আর হচ্ছে পনির তরকারি পাঠিয়েছে ভাগ্নে, আর হচ্ছে সুজি করেছি, মানে সুজি হালুয়া করেছি, ঠিক আছে, মানে সুজি পায়েস যেটা সেরকম না, দুধ দিয়েছি বাট একদম হালু শুকনো শুকনো হালুয়াটা একটু করেছি, ঘিটা বেশি দিয়েছি, তোমাদেরকে দেখাই একবার। এটা হচ্ছে ইয়ে কি বলে এটাকে, কী যেন একটা বানিয়েছি পনিরের, এক্স্যাক্ট নাম বলতে পারবো না, তৈরি আমি সেটা, ঠিক আছে। আর এই যে সুজির হালুয়া করেছি, এটা খুব টেস্ট হয়েছে, অনেকটা পরিমাণে ঘি দিয়েছি। আর এই যে রুটি, আর ভাতও আছে আমার, জানো ভাত কটা ফ্রিজে রাখতে হবে, ভাত খাওয়ার মতো কিছু করিনি আর। রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর টেবিলটা আবার ভালো করে মুছিয়ে নিয়ে তারপর যাব কিচেনটাকে ক্লিন করতে। যদিও কিচেনটাকে এমনি ক্লিন করে রেখে এসেছি, ভালো করে মুছে সেলফগুলোকে ক্লিন করে এসেছি, এখন শুধু গ্যাস ওভেনটাকে হালকা করে একটু মুছে নেব। আর যেহেতু শুধুমাত্র রুটি করেছি আর সেরকম তেলে ভাজা কিছুই করিনি, সুজি হালুয়াটা করেছিলাম, সে কারণে পুরো তেল কাজটা বা কিছুই নেই, শুধু প্লেন জল ন্যাকড়া দিয়ে মুছে নিলাম গ্যাস ওভেনটা। আর এমনি যদি তেলের কিছু রান্না করতাম তাহলে অবশ্যই একটুখানি ভিম লিকুইড বা ওই লিকুইড স্প্রেটা দিয়ে আমার ক্লিন করতে হতো, যেহেতু করিনি তার জন্য জল ল্যাকড়া দিয়ে ক্লিন করলাম। আর এখন রাত্রেবেলার আরেকটা মেন কাজ, রাত যেটা আর কি করতে হয়, কিছু না কিছু ভিজিয়ে রাখি, কোনো দিন মিষ্টি ভেজাই, কোনো দিনও লাল বাতাসা ভেজাই। তো আজকে দেখো মৌরির মধ্যে লাল বাতাসা ভিজিয়ে রাত্রে যাবো ঘুমোতে। এইখানটা মেথি না সরি মৌরি, আর হচ্ছে লাল বাতাসা ভিজিয়ে রাখলাম, এটা হচ্ছে এখন খাবো না, এটা হচ্ছে সকালবেলা খাবো। আর অনেকটা পরিমাণে দিয়েছি মৌরি, আর অনেকটা পরিমাণে দিয়েছি বাতাসা, এই এক ঘটি স্টিলের ঘটির এক ঘটি জল দিয়েছি, তো এর মধ্যে আরও এক ঘটি জল মিশানো যাবে সকালবেলা, ঠিক আছে। তো এটা হচ্ছে বাড়ি আমরা চারজনই খাবো, অনেকটা পরিমাণে বাতাসা দিয়েছি, অনেকটা পরিমাণে মৌর দিয়েছি। আর এইখানটা হচ্ছে মিশ্রি দিলাম একটা টুকরো, বেশ বড় করে বড় টুকরো, আর এক গ্লাস জল, এটা হচ্ছে ভিজবে, এটা হচ্ছে রাত্রিবেলা আমি যখন আরেকবার উঠবো বাথরুমে যাওয়ার জন্য, তখন বাথরুম করে যাওয়ার পরে এটা আমি খাবো। পনিরের রেসিপিটা এত ভালো খেলাম, বিশেষ করে আমি নাম জানি না, নাম জানলে তোমাদেরকে তো অবশ্যই বলতাম, নাম জানি না আর কি, নাম এক্সাক্ট কি মামা করেছে, মানে ভাগ্নে হয় তো তাই মামা বলি, তো এত টেস্ট হচ্ছে, এত টেস্ট মানে কী বলে তোমাকে বোঝাতে পারবো না, ওর মধ্যে একটা ফ্লেভার পেলাম, পোস্ত ফ্লেভার আর নারকেলের ফ্লেভার পেয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি অনেক রকম মশলা দিয়ে করেছে মামাটা, এত সুন্দর রান্না করে, মামা নিজেই রান্না করে, মানে কদিন বাদে বাদে দেখো তোমাদেরকে বলি যে এই খাবার খাবার পাঠায়, এত টেস্ট হয় বিশেষ করো সত্যি। আজকে রেসিপিটা আমি কালকে মামার কাছে জিজ্ঞেস করবো কী করে করলো, আমি জানি না, আমি 100% শিওর যে মামার মতো পারবো না, ও অর্ধেক পর্যন্ত পৌঁছতে পারবো না, তো চেষ্টা করবো, এত ভালো লেগেছে, আর আমি চেষ্টা করবো যেদিন সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার একজন ভিউয়ার, সে আমার রোজ ভিডিও দেখে, সে তার নামটা বলতে বলেছে আমার ভিডিওতে, তার নাম হলো রিয়া গড়াই, তো রিয়া গড়াই তোমার নাম নিয়েছি, তুমি খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই অবশ্যই মন খুলে হাসি থেকো, ঠিক আছে। আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। রাত্রেবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, মৌরি ভিজিয়েছি বাতাসা দিয়ে, মিষ্টি ভিজিয়েছি, ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমার সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই অবশ্যই কিন্তু হাসি থেকো, আজকের মতো তাহলে টাটা।